तालिबानी शासन विश्वास बोले दीते चाहिए पुलिस बाबे तेरह आगामी दिन इनकाउंटर कर उत्तर प्रदेश और आसाम के भलो कर दायित्व नहीं बोल जरा अवैध भावे फेले फुपे उठे साधारण मानुष के धमकानो चमकानो पुलिस बाबा के दिए मिथ्या मामला देर चेष्टा कर दायित्व नहीं बोलछी ओई पुलिस बाबा के दिए आगामी दिन इनकाउंटर करबो মাঝে ব্যবধান পাঁচ মাসের কিছু বেশি পঞ্চায়েত ভোটের আগে ফের পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি আবার বিতর্কে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শনিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার আংরাইল বাজারে ভোটের প্রচারে যান বিজেপি বিধায়ক সেখানে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি দুই চারটে চুনোপটি চোর সেই চোরগুলো এখন অবৈধ ব্যবসার কিয়ামছি ঝান্ডা ধরে যে ফেলে ফুপে উঠেছে এই চোর গুন্ডা বদমাইশ গুলো যেভাবে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে পাল্টা আপনারা ভয় দেখিয়ে দিন পাশাপাশি হুমকি দেন এনকাউন্টার করা এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে আর এই চোরেরা বাড়ি ঢোকার সাহস পর্যন্ত দেখাবে না আর যারা এই অবৈধভাবে ফেলে ফুপে উঠে সাধারণ মানুষকে ধমকানো চমকানো পুলিশ বাবাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি ওই পুলিশ বাবাকে দিয়ে আগামী দিনে এনকাউন্টার করাবো এরা বিভিন্ন সময় এরকম উস্কানিমূলক কথাবার্তা বলেছে যাতে অশান্ত পরিবেশকে অশান্ত করা যায় এই প্রথম নয় এর আগেও একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক কখনো মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন এই এলাকার যারা সাধারণ মানুষ আর বিজেপির যারা কার্যকর্তা আছে সকলে ভালো করে শুনেন এখন টিএমসির কোন নেতা এসে যদি চোখ রাখানো দেখায় তাদের তাবেদারি দেখাতে চায় তাদের বাপের ঘরের থেকে দিচ্ছে বলতে আসে তখন একদম ফাটামে জুতো খুলে মারবে অনুব্রত মণ্ডল ভাবছে আমি ওখানে শুয়ে শুয়ে আমি সিবিআই হাত থেকে বেঁচে যাবে কখনো সেটা সম্ভব নয় আগামী দিনে সিবিআই দরজায় যেতে হবে আর না হলে মমতা ব্যানার্জির কখনো থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আবার কখনো নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতাদের জুতো পেটা করার আগে বলতো যে আমি কবরে দড়ি পড়াবো এখন দেখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমিত শাহর হাত ধরছে দুদিন পরে দেখবেন পা ধরবে আমি পা ধরে লাভ নেই ওই পাতে আগামীকালে পুরো হবে আমি জানি না যদি আগামী দিনে আপনাদের এই যে এই ধরনের কাজ করেছে তাকে আদেশ করে সাজা না দেয় এই এসি যে থানার কাছে ওই থানাকে আগুন আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন ফের কেন এনকাউন্টারের হুমকি যোগী রাজ্যের উদাহরণ টেনে ব্যাখ্যা দিয়েছেন বিজেপি বিধায়ক যেমন ইউপিতে যোগী রাজ্যে যারা এই মাফিয়ারা ছিল যারা লুট রাজত্ব করত যারা গুন্ডাগিরিতে বিশ্বাসী তাদের সবাইকে এনকাউন্টার করে সোজা করে দিচ্ছে তেমন বাংলায়ও আমরা লাগু করব যে পুলিশ বাপকে দিয়ে সাধারণ মানুষকে দিয়ে মানুষকে ধমকানোর চেষ্টা করছে আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই ওই প্রশাসনকে দিয়েই করাবো আগামী দিনে আমরা সব মিলিয়ে ভোটের আগে খুনোখুনি হুমকির রাজনীতি অব্যাহত শান্তিপূর্ণ হবে তো ভোট আশঙ্কা সাধারণ মানুষের সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা